নমস্কার দর্শক বন্ধু, আজকের চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওতে যে চাকরির খবরটি নিয়ে এসেছি তা হলো বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যে লেটেস্ট নোটিফিকেশন জারি করা হয়েছে সেই নোটিফিকেশনটি আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এই হলো রিক্রুটমেন্ট নোটিফিকেশন। এখানে দেওয়া আছে রিক্রুটমেন্ট ফর প্রোটেকশন অফিসার আন্ডার পি WDV অ্যাক্ট 2005। এখানে নোটিফিকেশান দেওয়া আছে, তার নিচে অ্যাপ্লিকেশান ফর্মও দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে ফিল আপ করতে পারবেন। এখন আমরা চলুন দেখে নিই নোটিফিকেশানটি। এই হলো নোটিফিকেশান, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরেট বাঁকুড়া, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, সমাজ কল্যাণ বিভাগ, ট্রেজারি বিল্ডিং, মাচানতলা, বাঁকুড়া। এখানে নোটিফিকেশানের মেমো নম্বর দেওয়া আছে আর নোটিফিকেশানের তারিখ দেওয়া আছে 1 ফেব্রুয়ারি 2023। নোটিশে কি বলা আছে? এখানে বলা আছে যে প্রোটেকশন অফিসার পদে স্টাফ নিয়োগের জন্য এই নোটিফিকেশান জারি করা হয়েছে। তাহলে প্রথমে কী আছে? এক নম্বর কলমে না পদের নাম প্রোটেকশন অফিসার, দু নম্বর কলমে আছে বয়সের সীমা, বয়সের সীমা কী আছে না 36 ইয়ার্স, অর্থাৎ 36 বছরের বেশি হলে আবেদন করা যাবে না। তবে এসসি এসটির ক্ষেত্রে 5 বছর আর ওবিসির ক্ষেত্রে 3 বছর ছাড় আছে। তিন নম্বর কলমে কী আছে? এডুকেশন, এডুকেশান মাস্টার ডিগ্রি থাকতে হবে। এই সাবজেক্টগুলোর যে কোনো একটিতে মাস্টার ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। কি সাবজেক্ট? যেমন সোশ্যাল ওয়ার্ক, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সোশিওলজি, ইন্টারন্যাশনাল রিলেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, LLB। তাহলে এই সাবজেক্টগুলির যে কোনো একটিতে যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলে আবেদন করা যাবে। অন্যান্য কোয়ালিফিকেশনের মধ্যে কী আছে? যেমন ভালো কম্পিউটার নলেজ থাকতে হবে। আর কি না ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কম করে 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে অন সোশ্যাল ওয়ার্ক অথবা ওমেন ডেভেলপমেন্ট। ভ্যাকেন্সি আছে একটি জেনারেল ক্যান্ডিডেট আর রেমুনারেশান আছে 12,000 টাকা প্লাস DA 2,000 টাকা, অর্থাৎ টোটাল হলো 14,000 টাকা। দু নম্বরে আছে মোড অফ সিলেকশন, কীভাবে সিলেকশন হবে। প্রথমত এডুকেশন যে কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানের জন্য থাকবে 30 নম্বর। তারপর আছে কম্পিউটার টেস্ট, কম্পিউটার টেস্টে থাকবে 15 নম্বর। তারপর ইন্টারভিউ থাকবে 5 নম্বর, তাহলে টোটাল হলো 50 নম্বর। এইভাবে ইভ্যালুয়েশান হবে। এখন আমরা দেখে নেব কী কী ডকুমেন্ট আবেদনের সঙ্গে দিতে হবে। 6 নম্বর কলমে আছে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশানের সঙ্গে, যেমন এজ প্রুফ, এডুকেশনাল প্রুফ, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্টের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট। এই ডকুমেন্টগুলো স্ক্যান করে আবেদনের সঙ্গে দিয়ে পাঠাতে হবে। কীভাবে পাঠাতে হবে আমরা দেখে নেব। নোটিফিকেশানের 4 নম্বর প্যারাতে বলা আছে যে আবেদনটি ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। এখানে ইমেল আইডি দেওয়া আছে, ইমেল আইডিটি হল রিক্রুটমেন্ট popwdv@gmail.com। এই ইমেলে পাঠাতে হবে অ্যাপ্লিকেশান এবং তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সব স্ক্যান করে একটি PDF ফাইল বানিয়ে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এখন আমরা দেখব লাস্ট ডেট কবে আছে। 5 নম্বরে আছে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান 19/2/2023। অতএব 19/2/2023 মধ্যে আবেদন পাঠিয়ে দিতে হবে। তাহলে ওকে দর্শক বন্ধু,
বাঁকুড়া জেলায় যে লেটেস্ট নোটিফিকেশন বেরিয়েছে প্রোটেকশন অফিসার পদে স্টাফ নিয়োগের জন্য, সেই নোটিফিকেশনটি আমরা দেখলাম। যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, আর যদি মনে করেন যে আপনার এরকম ধরনের চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওগুলি প্রয়োজনে লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানান। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।